চীনের আপকামিং মুভির রিলিজ দিব আজকে। সো ভাই লোক, অনেকদিন পর ভিডিও করতেছি, জানি অনেক লম্বা একটা গ্যাপ চলে গেছে মাঝখান দিয়ে। তো আজকে 29 তারিখ, জানি না ভিডিওটা পোস্ট করতে করতে কত ডেট পড়া যায়। তো আজকের ভিডিওটা হলো জুনের আপকামিং মুভিগুলোর লিস্ট আমি আপনাদের আজকে দিব। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথম মুভি হচ্ছে দি বুগিম্যান, একটা হরর মিস্ট্রি টাইপ মুভি, যেটা আসতেছে 2 জুন থিয়েটারে আপনাদের নিকটবর্তী, যেটা আছে এবং আমাদের লিস্টের সেম ডেটে 2 জুনে আরেকটা মুভি আসতেছে, যেটা হলো স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স 9 জুন, যেখানে আমরা পাচ্ছি 3টা মুভি, যেখান থেকে 2টা হচ্ছে হলিউডের এবং 1টা বলিউডের। তো হলিউডের মুভি যেটা প্রথমটা আসছে 9 জুন নেটফ্লিক্সে, দি এক্সট্রাকশন 2, একটা অ্যাকশন থ্রিলার টাইপ মুভি, এবং সেকেন্ডটি অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপ মুভি, যেটা হচ্ছে আপনাদের থিয়েটারে রিলিজ হবে, ট্রান্সফর্মার রাইজ ইন দ্য বিস্ট। এবং আরেকটা হচ্ছে বলিউডের মুভি 9 জুন, শাহিদ কাপুরের দি ব্লাডি ড্যাডি, এবং নেক্সট ডেট চাওয়া যায়, ওকে না। 16 জুন সেমি স্ট্রাকচারে পাচ্ছে আমরা আরেকটা, মানে 2টা হলিউড মুভি, 1টা বলিউড মুভি। তো হলিউড মুভি দিয়ে শুরু করা যাক। হলিউড মুভিতে একটা হচ্ছে অ্যানিমেটেড মুভি, যেটা হচ্ছে একটা কমেডি অ্যাকশন টাইপ মুভি, আর সেটা অনেক তন্দার যারা টেলার আমার অনেক ভালো লাগছে। আর সেকেন্ডটি হচ্ছে আমাদের সবাই যেটার জন্য এক্সাইটেড, ডিসি ইউনিভার্স সেট আপ করতে যেতে আছে যে মুভি দ্বারা, দি ফ্ল্যাশ। এবং বলিউডের যে মুভি 16 তারিখ আসতে আছে, ওটা হলো আদিপুরুষ, যেটা আমরা জানি কেন কি করতে আছে প্রভাস। তো আমি জানি আমরা সবাই দি ফ্ল্যাশ আর আদিপুরুষের জন্য সবাই ওয়েট করতেছি, কিছু করার নেই, জুন মাসে বম ফুটতে আছে মুভি। তো নেক্সট যাওয়া ভাই লোক 23 জুন, যেখানে আসতে আছে আমাদের 2টা মুভি, যেখান থেকে 1টা হচ্ছে হলিউডের, 1টা বলিউডের। তো এবার বলিউড দেওয়া শুরু করি। তো বলিউডের মুভি হচ্ছে ম্যাদান, যেটা আজকে দেখবেন স্যারের মুভি, এটা আই থিঙ্ক রিয়েল স্টোরি টাইপের, মানে আমার থাম্বনেল দেখছি বাট আমি এখনও ট্রেলারটা দেখি নাই, তো ট্রেলার দেখে রিয়াকশন জানানো যাবে। তো সেকেন্ডলি হচ্ছে নো হার্ড ফিলিং, যেটা ট্রেলার দেখছি আমার অনেক ভালো লাগছে, একটা কমেডি ড্রামা টাইপ মুভি, কমেডি ড্রামা টাইপ মুভি পছন্দ আপনারা দেখতে পারেন। তো 23 জুন 2টা মুভি। তো নেক্সট যাওয়া যাক, নেক্সট হচ্ছে নেক্সট না লাস্ট 29 জুন, লাস্ট হচ্ছে 29 জুন, একটাই মুভি বলিউডের, সেটার লিড ক্যারেক্টার কার্তিক আরিয়ান কিরা আদবানির, মানে একটা রোমান্টিক টাইপ মুভি, সত্য প্রেম কি কাহানি। তো এই ছিল আমার লিস্ট, এই কটা মুভি আসছে জুনে। হিসাব করতে গেলে ভিডিও অনেক শর্ট টাইপে হয়েছে, বাট মুভি কিন্তু অনেকটা কম না, প্রায় 58টার মতো মুভি জুন মাসে, সেম ডেটেই কিন্তু 3-4টা করে আসতেছে। তো রেডি থাকেন আর আপকি সিট কি পিটিয়া বাঁধ লিজিয়ে, মুভি ব্লাস্ট হনে বলা হয় আর আমি ঘামাই গেছি, বিকজ সামনে একটা লাইট, পিছে একটা লাইট, আর ফ্যান অফ করে রেখে দিছি। ও সো ভাই লোক, দিস ইজ সাদিকুল ইসলাম আংশ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমি নতুন নতুন ভিডিওর আপডেট আনতে থাকার চেষ্টা করবো, যে রেগুলার ভিডিও আপলোড করার, কজ ভিডিওর মাঝখানে প্রচুর গ্যাপ বেড়া যায়। তো দেরি আর হবে না, মাত্র গোসল করে আসছিলাম, কামাই গেছি, আবার যাবো গোসল করতে। সো বাই বাই।